Assalamu alaikum. Dear student, how are you? I hope you are all of well. I am also well. Welcome to our online class. I am Nupur Dutta from Shahjadpur campus. Today I am take your English class of class play. So everybody take your worksheet and with pencil eraser. Okay? And our today's topic is see the picture and write the letter. See the picture and write the letter. এর অর্থ হচ্ছে এখানে যে ছবি দেওয়া আছে ছবি দেখে আমাদের বর্ণগুলো লিখতে হবে ঠিক আছে আমরা শিখেছি না A for apple B for ball সেগুলোই আজকে লিখব ঠিক আছে তো মিস তোমাদের জন্য একটা শীটে রেডি করে রেখেছি ওকে ওয়ার্কশিটের পেজ নাম্বার 92, 101, 109 এই তিনটা পেজ থেকে মিস কিছু সিলেক্ট করে নিয়েছি এই সিলেক্টেড পেজ আইটেম থেকেই তোমাদের পরীক্ষায় আসবে চলো আমরা তো এই সিলেক্টেড পেজে সি দ্য পিকচার অ্যান্ড রাইট দ্য লেটার লিখে ফেলি ওকে সবাই আমার সাথে লেখা শুরু করবে সবাই পেন্সিল ইরেজার নিয়েছ প্রথমে দেখো একটা কিসের ছবি দেওয়া আছে অ্যাপল তো আমরা কী শিখেছিলাম বলো তো হ্যাঁ এ ফর অ্যাপল বলে কী শিখেছিলাম এ ফর অ্যাপল তো এর পাশে যে বক্সটা দেওয়া আছে তো আমরা কী করবো এখানে এ লিখে ফেলবো ঠিক আছে তো আমরা স্মল লেটারে লিখবো আজকে প্রথমে এখানে কী লিখবো এ ফর অ্যাপল এখানে কী লিখবো এটা রাউন্ড করবো সোজা দাগ হয়ে গেল কি এ তাহলে আমাদের কী হলো বলো তো এ ফর অ্যাপল গুড আর এইটা কিসের ছবি দেওয়া আছে দেখো তো হ্যাঁ এটা পুতুলের ছবি পুতুলকে ইংরেজিতে কি বলে ডল তো আমরা কী শিখেছিলাম ডি ফর ডল বলে কী শিখেছিলাম হ্যাঁ ডি ফর ডল ডিটা কীভাবে লিখে বলো তো হ্যাঁ রাউন্ড করব আর উপর থেকে মাঝখানের ঘর পর্যন্ত আমরা একটা সোজা দাগ দিয়ে দেবো হয়ে গেল কি ডি আচ্ছা এটা কিসের ছবি বলো তো হ্যাঁ ঘড়ির ছবি আমরা কী শিখেছিলাম বলো তো ডাব্লিউ ফর ওয়াচ কী বলো ডাব্লিউ ফর ওয়াচ ঘড়ি তো আমরা কী লিখবো এখানে ডাব্লিউ ঠিক আছে ডাব্লিউ ফর ওয়াচ তারপরে দেখো কী আছে একটা ফুলের ছবি এটা কী ফুল বলো তো এটা গোলাপ ফুলকে কী বলে ইংরেজিতে রোজ তো আমরা কী শিখেছিলাম বলো আর ফর রোজ আর ফর রোজ তো আমরা এখানে স্মল লেটার আরটা লিখে ফেলবো আর তো প্রথমেই কী লিখছি বলো তো অ্যাপল থেকে কী লিখলাম এ এ ফর অ্যাপল এ ফর অ্যাপল ডল দেখে কী লিখেছিলাম ডি ডি ফর ডল ডি ফর ডল আর ঘড়ি দেখে কী লিখেছিলাম ডব্লিউ ডব্লিউ ফর ওয়াচ ডব্লিউ ফর কী হয় ওয়াচ তারপর রোজ দেখে কী লিখেছিলাম আর আর ফর রোজ আর ফর রোজ গোলাপ আচ্ছা আচ্ছা চলো এইবার এ পাশেরগুলো লিখে নেই এটা কী একটা কম্বলের ছবি কম্বল বা লেপ এটাকে কী বলবো খ্যাং খোয়াইল্ড কী বলো খোয়াইল্ড কিউ ফর খোয়াইল্ড আমরা কিউ লিখবো আমরা যখন এ লিখতে পারি তো কিউটা ইজিলি লিখে ফেলতে পারবো এর মতো রাউন্ড করব আর মাঝখান থেকে নিচের ঘর পর্যন্ত আমরা একটা দাগ দিব সোজা দাগ খোয়াইল্ড কিউ ফর খোয়াইল্ড আচ্ছা আর এটা কী বলো তো হ্যাঁ ছাতা ছাতাকে কী বলে আমব্রেলা ইউ আমরা এখানে কী লিখবো স্মল লেটার ইউ ইউ ফর আমব্রেলা কী বলো ইউ ফর আমব্রেলা ছাতা গুড আর এটা কী আছে ফুলদানি ভি ফর ভাস ফুলদানি কী বলো এখানে ভি ফর ভাস ফুলদানি আমরা ভি লিখে ফেলবো আর এখানে কী আছে বলো তো একটা টিয়া পাখির ছবি দেওয়া আছে টিয়া পাখিকে ইংরেজিতে কী বলে ফ্যারট তো ফ্যারট ভি ফর ফ্যারট আমরা কী লিখবো এখানে ফি কী লিখবো ফি ফি ফর ফ্যারট আচ্ছা আবার পড়ি চলো কিউ ফর খোয়াইল্ড কিউ ফর খোয়াইল্ড ইউ ফর আমব্রেলা আমব্রেলা দেখে আমরা কী লিখবো বলো তো ইউ আর ভাস ফুলদানি লিখে কী লিখবো ভি আর প্যারটটা দেখে কী লিখবো পি আচ্ছা তোমাদের সুবিধার্থে চলো আমরা আবার একটু দেখে নিই এটা কি প্রথমে ছবি দেওয়া আছে অ্যাপল অ্যাপল দেখে আমরা কী লিখবো এ গুড আমার সাথে সাথে বলো তাহলে শিখা হয়ে যাবে বলো আমরা অ্যাপলটা দেখে কী লিখবো এ আর ডলটা দেখে কী লিখবো ডি ডল দেখে কী লিখবো ডি
ওয়াচের দেখে কী লিখবো, ঘড়িটা দেখে কী লিখবো, ডব্লিউ, কী লিখবো, ডব্লিউ। আচ্ছা, আর রোজ দেখে, গোলাপ ফুলটা দেখে কী লিখবো, আর, আর ফর রোজ। আচ্ছা, খোয়ালটা দেখে কী লিখবো, খোয়াল, এ ল্যাপটা দেখে কী লিখবো আমরা, কিউ, কী লিখবো, কিউ। আর আমরেলা দেখে কী লিখবো, ইউ, আমরেলা দেখে কী লিখবো, ছাতাটা দেখে আমরা কী লিখবো, ইউ। আর ভাস, ফুলদানি দেখে কী লিখবো, ভি, কী লিখবো বলো, ভি, ভি ফর ভাস। আর প্যারট, টিয়া পাখিটা দেখে আমরা কী লিখবো, পি, টিয়া পাখিটা দেখে কী লিখবো, পি। তো আমি আশা করি তোমরা আমার সাথে সাথে শিখে ফেলেছো, আমি যে সিলেক্টেডগুলো করেছি তোমরা এইটুকুই আমাকে হোমওয়ার্ক করে দেখাবে সবাই, ঠিক আছে? তো আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।